সরকার পতনে যা কিছু দরকার তাই করতে হবে বলছেন ফখরুল। মির্জা ফখরুলকে ওবায়দুল কাদেরের প্রশ্ন, সংবিধানের বিধান ছাড়া কোন পদ্ধতিতে ভোট হবে? 45 টাকা আমদানি করা পেঁয়াজ বিক্রি 80 টাকায়। জনগণ সরকারের পরিবর্তন চায় বলছেন সেলিমা রহমান। এবং সর্বশেষ জানাবো, আমরাও চাঁদে যাব বললেন প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার পতনে যা কিছু দরকার তাই করতে হবে বলছেন ফখরুল। সরকার পতনে যা কিছু করা দরকার তাই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, এখন আমরা যে দুঃশাসনের মধ্যে পড়েছি, যারা আমাদের বুকের উপর চেপে বসে ছড়ি ঘোরাচ্ছে, মারছেন, খুন করছে, হত্যা করছে, লুণ্ঠন করছে, এটাকে সরানোর দায়িত্ব কার? ওই স্যাংশনের উপর নির্ভর করে থাকলে হবে, ভিসা নীতির উপর নির্ভর করে থাকলে হবে, অন্য কেউ করে দিয়ে যাবে। তিনি আরো বলেন, যা করার আমাদেরকেই করতে হবে, সেটা করতে এখন ভালো কথা শুনছে না, শান্তির কথা শুনছে না। আমরা বারবার বলছি যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, বলছি পদযাত্রা করছি, রোড মার্চ করছি, সমাবেশ করছি, কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী, ওই জন্য এখন শোনাতে হবে এবং এই জন্য যা কিছু করা দরকার তাই করতে হবে। সেজন্য আজকে সমগ্র জাতিকে এগিয়ে আসতে হবে এই ভয়াবহ দানবীয় সরকারের হাত থেকে দেশকে রক্ষায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এখন আহ্বান জানাচ্ছি, অনেক কষ্ট দিয়ে মানুষকে, অনেক হত্যা করেছেন আমাদের ভাইকে, অনেক স্ত্রীকে স্বামী হারা করেছেন, অনেক মাকে পুত্র হারা করেছেন, অনেক সন্তানকে পিতা হারা করেছেন, কিন্তু রক্ত ঝরিয়েছেন, এখনো সময় আছে, বিদায় হন। আপনারা যে অপকর্ম করেছেন এই অপকর্মের জবাব দিয়ে আপনাদেরকে একসময় করতে হবে, তার আগে সসম্মানে যদি বিদায় হতে চান তাহলে এখনই বিদায় হন। সাবেকে মন্ত্রী বলেন, পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করুন এবং স্পষ্ট করে বলেছি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন। বিদেশিরা কেউ বলেনি কেয়ারটেকার সরকারের কথা। গণভবনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, এটা বলতে হয় না, ওটা বোঝা যায় যে এখানে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ছাড়া আওয়ামী লীগ অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তার প্রমাণ দিয়েছে 14 সালে 18 সালে, আর এখনো প্রমাণ দিচ্ছে। আর বলে কিনা, নির্বাচন তো সুষ্ঠু করা আমাদের কর্তব্য, সুষ্ঠু করছি। গতকাল প্রেস কনফারেন্সে বলেছেন, আমাদের নির্বাচন নিয়ে এত কথা আমি বুঝতে পারি না, আমরা করছি সুন্দর নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করছি। এখন এই কথাগুলো শুনলে, আমি আগেও বলেছি ঘোড়া ভাষে, ওনারা সুষ্ঠু নির্বাচন করেন এটি বিস্ময় ব্যাপার। বিএনপি মহাসচিব আরো বলেন, যাই হোক অবৈধভাবে হোক আমাদের প্রধানমন্ত্রী তো 15 বছর ধরে প্রধানমন্ত্রী আছেন, উনি কি একবারও চিন্তা করেন না যে তার এই কথাটা শুনে মানুষ হাসবে? মির্জা ফখরুল বলেন, র্যাবের উপর স্যাংশন দিয়েছে, ওরা মানুষ খুন করত, কথায় কথায় গুলি করে মেরে দিত, গুম করে দিত, আর ভিসা নীতি করতো। ভিসা নীতিতে এখন সবাই আতঙ্কিত, ওদের দ্বারা দুর্নীতি করেছে যারা, অনেক অন্যায় করেছে যারা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে যারা, বিচারক হয়ে দলীয়ভাবে বিচার করছে যে ব্যবসায়ী চুরি করছে, দুর্নীতি করছে, সবাই এখন আতঙ্কিত হয়ে আছে। তিনি আরো বলেন, সবচেয়ে বেশি আতঙ্কের ছাপ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুখে। কদিন আগে চিফ জাস্টিস হয়েছিলেন বিচারপতি এটিএম আফজাল, তিনি বলেছেন, রং হেডেড পার্সন যদি আমরাও হয়ে থাকি তাহলে আমাদের জন্য খুব মেধাবী ছাত্র সে একটা কার্টুন পত্রিকা বের করতে, না সেটার নামই হলো উন্মাদ। মির্জা ফখরুল বলেন, এসব ডিগবাজিতে কোনো লাভ হবে না, ডিগবাজি করে একবার বাইরে যাচ্ছে ওদিকে যাচ্ছে, খালেদা জিয়ার সময় নেই, এত কান্নাকাটি করার দরকার কি বলেছেন? আমরা বলতে চাই, রাজনৈতিকভাবে আপনার সময় হয়ে গেছে, দয়া করে মানে মানে কেটে পড়েন, তা না হলে জনগণ আপনাকে ক্ষমতা থেকে টেনে নামাবে। আগামীতে ক্ষমতায় গেলে খালেদা জিয়ার অঙ্গীকার শিক্ষকদের চাকরি জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন করা হবে বলে জানান মির্জা ফখরুল। একই সঙ্গে শিক্ষকদের চাকরিচ্যুত করা সহ তাদের উপর নিপীড়ন নির্যাতন কারাগারে পড়েছে। মির্জা ফখরুলকে ওবায়দুল কাদেরের প্রশ্ন, সংবিধানের বিধান ছাড়া কোন পদ্ধতিতে ভোট হবে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জানতে চাই নির্বাচন সংবিধানের বিধান ছাড়া কোন পদ্ধতিতে নির্বাচন হবে? আপনাদের ক্ষমতায় বসানোর নিশ্চয়তায় কোনো পাতানো নির্বাচন, বেনিয়াদের কাছে শেষে স্বার্থ সিদ্ধি করে কোনো উপায় ক্ষমতা দেখালে নির্বাচন বাঙালির মাটিতে জনগণ তো আর কোনোদিন হতে দেবে না। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশের সাংবিধানিক বিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, একটি চিহ্নিত মহল অসাংবিধানিক উপায়ে ক্ষমতার বসার স্বপ্নে বিভোর, তারা দেশের পবিত্র সংবিধান ও আইনের তোয়াক্কা করে না। তিনি বলেন, বিএনপি সবসময় ভিন্ন উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য জনগণের ভোটাধিকার হরণ করে, জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতি করে, আওয়ামী লীগ জনগণের কাছে যে অঙ্গীকার করে তা বাস্তবায়ন করে, সে কারণে জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আওয়ামী লীগের রাজনীতির মূল লক্ষ্য উদ্দেশ্য হলো জনকল্যাণ এবং আগামী নিপ্রজন্মের জন্য একটি উন্নত সমৃদ্ধ শান্তি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব ও ব্যর্থ রাজনৈতিক দল বিএনপির মুখে প্রবল আন্দোলনের কথা মানায় না, তাদের তথাকথিত লাগাতার আন্দোলন, কঠোর আন্দোলন, এক সভার
রাজনৈতিক আন্দোলন সংগ্রামে তাদের সক্ষমতার পারদ যত নিম্নগামী হচ্ছে ততই তারা মিথ্যাচার অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ব্যতীত বিএনপির পুরো টিমই রাজনীতির মাঠে যথেচ্ছভাবে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে, সারা দেশে স্বাধীনভাবে সভা সমাবেশ করছে। ওবায়দুল কাদের বলেন, 21 আগস্টের মাস্টারমাইন্ড দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান বিদেশে বাসে লাগাতার দেশবিরোধী ষড়যন্ত্র অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধের প্রতি বিশ্বাস না রেখে উস্কানির মাধ্যমে নৈরাজ্য সন্ত্রাসী সৃষ্টির পায়তারা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভুলে যাওয়া উচিত নয়, তারা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য স্বাধীনতার চিন্তা ভাবনা করেছে বলেও জানান তিনি। বরাবরের মতোই খালেদা জিয়া অসুস্থ, একজন দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে দেশের সর্বসাধারণ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে পারছে, সেজন্য মির্জা ফখরুলের উচিত সরকারের প্রতি কৃতজ্ঞ থাকা। ওবায়দুল কাদের বলেন, বিএনপি বরাবরই খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপরাজনীতি করে আসছে, তাদের নেত্রীর প্রতি তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ না থাকার কারণে তারা খালেদা জিয়ার শারীরিক অসুস্থতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অপচেষ্টা করছে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে তার উপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি থেকে বিরত থাকার জন্য আমরা বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানাই। 45 টাকায় আমদানি করা পেঁয়াজ বিক্রি করে 80 টাকায়, চট্টগ্রামে পেঁয়াজ নিয়ে অস্থিরতা কাটেনি। 40 থেকে 45 টাকায় আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকার বেশি দামে, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি 90 টাকার বেশি। নগরীত কোনো পণ্যই সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না, ব্যবসায়ী তাদের ইচ্ছামতো দামে এসব পণ্য বিক্রি করছেন। একইভাবে আলু বাজারও এখনও স্বাভাবিক হয়নি, সংকট রুজুতে এখনও 45 টাকার বেশি দামে আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা। ভোজ্যতেল 5 টাকা কমানো হলেও চাকতায় খাতুনগঞ্জে এর কোনো প্রভাব নেই, আগের মতোই অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল, আবার কোথাও কোথাও দাম কমার বদলে আরও বেড়েছে। সব ধরনের ভোজ্যতেল সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। ভোক্তাদের অভিযোগ, বাজার তদারকির অভাবে সরকার নির্ধারিত মূল্যে অসাধু ব্যবসায়ী এসব পণ্য বিক্রি করছে না। প্রতি কেজি ভালো মানের ভারত থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা, খুচরায় তা বিক্রি হচ্ছে 80 টাকায়, তবে কিছু নিম্নমানের পেঁয়াজ সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে। এদিকে চট্টগ্রামের বাজারগুলোতে মাছ ও সবজির দাম আরও বেড়েছে, সরবরাহ কম থাকায় সপ্তাহের ব্যবধানে ছোট বড় সব ধরনের মাছ কেজিতে 20 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সাগরে ঝাঁকে ঝাঁকে রূপালি ইংলিশ ধরা পড়লেও দাম আকাশচুম্বী, সরবরাহ সংকটে নতুন করে বেড়েছে সব ধরনের সবজির দাম, এতে বিপাকে পড়েছে সাধারণ জনগণ থেকে আর অনেক মানুষজন। অন্যদিকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতিটি ডিমের দাম 12 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বোতলজাত সয়াবিন ও খোলা সয়াবিন তেলের দাম 5 টাকা কমে যথাক্রমে 179 থেকে 149 টাকা এবং পাম অয়েলের দাম 4 টাকা কমে 124 টাকা নির্ধারণ করা হয়। চাকতাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, ভারত পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপের ফলে চট্টগ্রামের বাজারে অস্থিরতা শুরু হয়েছে, এর প্রভাব এখনও কাটেনি। চাকতাই খাতুনগঞ্জের আমদানিকারকরা অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করছে, এসব দেশের মধ্যে রয়েছে মিশর, তুরস্ক, মিয়ানমার ও চীন, কিন্তু প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি করতে সুবিধা বেশি, সড়কপথে পেঁয়াজ আনা যায়, ফলে সময় লাগে কম আর অন্যান্য খরচও কম হয়। এছাড়া চাকতায় খাতুনগঞ্জে পেঁয়াজের শক্ত সিন্ডিকেট রয়েছে, প্রশাসন কঠোর নয় বলেও তিনি জানানো হয়েছে, এ কারণে তারা দামও বেশি চাচ্ছে বলেও জানানো হয়েছে। আলুর বাজারে সংকট রয়েছে, আরিয়াজউদ্দিন বাজার, চকবাজার ও চাকতার বেশিরভাগ আড়তে আগের মতো আলু নেই, বেশিরভাগ আড়ত খালি পড়ে আছে, সরকার নির্ধারিত দামে কোথাও আলু বিক্রি হচ্ছে না। আলু বিক্রি হচ্ছে কেজি 148 টাকা থেকে 150 টাকা দরে, এমনকি ডিমও সরকার নির্ধারিত দাম মিলছে না, প্রতি ডজন লাল ডিম 150 থেকে 152 টাকা, সাদা ডিম ডজন 148 টাকায় বিক্রি করতে দেখা যায়। জনগণ সরকারের পরিবর্তন চাই বলছেন সেলিমা রহমান। মানুষ যা চায় আপনারা তা দিতে পারেননি, আপনারা মানুষের পেটে লাথি মেরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল তৈরি করেছেন। বিএনপি যেখানে আন্দোলন সমাবেশ করছে সেখানে মানুষের ঢল নেমেছে, এর কারণ হলো সব জনগণ আজকে সরকারের পরিবর্তন চাই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বেগম সেলিমা রহমান বলেন, দেশ এখন ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, ছাত্রদলের মতো এত শক্তিশালী এবং নেই বলেও তিনি মনে করেছেন। এ ধরনের কথা এবং আলোচনার মধ্যে দিয়ে তিনি আরও বলেন, মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে, তিনি আজকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তিনি আরো বলেন, এই সরকার আজকে দিল্লির কথা বলছেন, কালকে আমেরিকার কথা বলছেন, বিভিন্ন কথা আপনাদের মুখ থেকে শোনা যায়, আমরা কিন্তু কিছু বলছি না, আমরা জনগণের শক্তির উপর বিশ্বাস করি। তিনি আজকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তিনি আরো বলেন, এই সরকার আজকে দিল্লির কথা বলছেন, কালকে আমেরিকার কথা বলছেন, বিভিন্ন কথা আপনাদের মুখ থেকে শোনা যায়, আমরা কিন্তু কিছু বলছি না, আমরা জনগণের শক্তির উপর বিশ্বাস করি। এর কারণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে গেছেন, জনগণই সব শক্তির উৎস, আজকে সব জনগণ ঘুরে দাঁড়িয়েছে, এর কারণ হলো এই সরকারের পতন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি, ও তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে সুস্থ করে তুলতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।